একবার এক গ্রামে রোহন নামের একটা ছেলে থাকতো। সে সাইকেল চালাতে অনেক ভালোবাসত। একদিন সে নতুন সাইকেল নিয়ে আসে, তখনই তার বন্ধু বিট্টুর সঙ্গে দেখা হয়। কি রোহন, মজা করছিস তুই ভাই? নতুন সাইকেল? কি বিট্টু ভাই, তুমিও না? আরে সাইকেলই তো কিনেছি, কোনো ফেরারি থোড়ি কিনেছি আমি। আরে না না রোহন, এটা গ্রামের সব থেকে ভালো সাইকেল, আর দেখো কত চকচক করছে ভাই, আমার তো মজা এসে গেল, আমাকেও দিয়ে দিও কখনো কখনো। গ্রাম তৈরি হলো না, ডাকাত এসে গেল। নিয়ে নিও বিট্টু ভাই, তোমাকে কোনোদিনও আমি মানা করেছি নাকি? কি সাইকেল, দেখেই মজা এসে গেল। বিট্টু কথাটা ঠিকই বলেছে, কিন্তু এই সাইকেল এই বাঁদরের কাছে না, বরং আমার কাছে থাকা উচিত। তারপরে ডাইনি চুপচাপ রোহনের পিছু ধরে নেয়, আর রোহন নিজের ঘরের দিকে এগোতে থাকে। ঘরে পৌঁছে রোহন সাইকেল নিজের ঘরের বাইরে দাঁড় করায় আর তাতে লক লাগিয়ে দেয়। ডাইনিও ওর পেছন পেছন পৌঁছে যায়। চলে গেল, এখন আমি চালাবো এই সাইকেল, যখন আমি জানতো ছিলাম তখন চালাতাম, এখন গিয়ে সুযোগ পেয়েছি, একটু মজা করিনি? তারপর ডানি সাইকেলের তালা খুলে আর সাইকেল চালাতে শুরু করে। সত্যি এই সাইকেলটা তো দারুণ, এখন তো রোজ রাতে মজা নেব। পরের দিন রোহন ওঠে আর দেখে যে সাইকেলের তালা ভাঙা রয়েছে। তার সন্দেহ হয়, আর সে নিজের বাবাকে জিজ্ঞেস করে। আরে বাবা, তুমি কি আমার সাইকেল নিয়েছিলে? সাইকেলের তালাটা খোলা আছে। আরে বাবা, এই বয়সে আমি কি সাইকেল চালাবো? আমার তো হাঁটু এমনিতেই জবাব দিয়ে দিয়েছে, তুমি বন্ধ করতে ভুলে গিয়ে থাকবে। এদিকে ডাইনি রোজ রাতে সাইকেল নিত, রাত সারা সাইকেল চালাতো আর গান গাইতো। সো গয়া ইয়ে জাহান, সো গয়া রাস্তা, সো গয়া ইয়ে জাহান, সো গয়া রাস্তা, সো গয়ি ইয়ে সারি মঞ্জিলে, হ্যাঁ সারি মঞ্জিলে, ঘুমাচ্ছে সাইকেলের মালিক। ঘুমাচ্ছে সাইকেলের মালিক। এই মেয়ে, রাত্রিরে কোথায় একলা ঘুরে যাচ্ছিস? চল বাড়ি যা, তারপরে বলবি বদমাশেরা বিরক্ত করছে। কিন্তু ডাইনি যাওয়ার জায়গায় তার দিকে মুড়ে যায়। আজা পিয়া তুঝে প্যার দু, গোরি ভাইয়া তোপে ভার দু, এসো পিয়া। আরে মরে গেলাম রে, পাগো বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। পুলিশ সেখান থেকে পালিয়ে যায়। ওহো, আমার সুন্দরতা দেখতেও পায় না, অনেক ভয় পায় এরা নিজেদের বউদের। আস্তে আস্তে রোজ ডানির সাইকেল চালানোর অভ্যেস হয়ে যায় আর তার মনও ভরে না। এই সাইকেল চালাতে কি মজা আসে, মনই ভরে না। রাত্রে তো আমি চালিয়ে নি, কিন্তু দিনের বেলা কি করি, আবার লোকেরা আমার সুন্দরতার দেখে তো ভয় পায়। তখনই সে সুন্দর মহিলার রূপে এসে যায় আর রোহনের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। তখনই রোহন কলেজের জন্য বেরোয়, তখনই ডাইনি ওর সামনে এসে যায়। আগে আমার নাম কাজল, আমিও আপনার কলেজেই পড়ি, আপনি কি আমাকে কলেজ অবধি ছেড়ে দেবেন? যদি আপনি বলবেন তো আমি এই সাইকেলও চালিয়ে নেব। হ্যাঁ 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 হ্যাঁ, ছেড়ে দেবো, কিন্তু আমার কাছে তো সাইকেলই আছে, আপনার কোনো অসুবিধা না থাকলে। কিন্তু আপনি আমাকে বসিয়ে সাইকেল চালিয়ে নেবেন তো? আগে আমার কোনো অসুবিধা নেই, বলবেন তো বসিয়ে দেখাই। রোহনও মজায় কাজলের পেছনে বসে পড়ে আর ডাইনি সাইকেল চালাতে শুরু করে। রোহন এটা দেখে অবাক হয়ে যায়। কি মেরে ইয়ার, অনেক শক্তি আছে তো এর, আমাকেও তো উঠিয়ে নিয়ে চলেছে, বাবা। এইভাবে ডাইনি কাজলের রূপ নিয়ে রোজ রোহনের সাইকেল করে কলেজ যেতে শুরু করলো। যেই রোহন কলেজের ভেতরে যেত, রোহনের সাইকেল নিয়ে বেরিয়ে যেত। একদিন বিট্টু দুজনকে সঙ্গে দেখে নেয় আর রোহনকে সন্ধেবেলায় দেখা করতে বলে।
কি ব্যাপার রোহান, সাইকেল আসার পরেই ইন্টু মিন্টু শুরু করে দিলি? হ্যাঁ হ্যাঁ, আর এত সুন্দর মেয়ে তুই কোথায় পেয়ে গেলি রে ভাই? পেয়ে গেলি কোনো জিনিস নাকি যে দোকান থেকে পেয়ে যাব? আরে পাশেই থাকে, আর বলছিল পাশের বাড়ি বানবাড়ির মশাই দূরের আত্মীয় হন। কি বলছিস রে ভাই, তুই জানিস বানোয়ারি মশাই আর ওনার মেয়ে কাজল একটা অ্যাক্সিডেন্টে অনেক আগেই তো মারা গেছেন? কি কথা বলে যাচ্ছিস রে বিট্টু, আমি তো একে গার্লফ্রেন্ড বানাতে যাচ্ছিলাম রে। এমনটা বলিস না ভাই, ওর কোনো ভুল ধারণা হয়ে থাকবে, কোনো অন্য বানোয়ারি মশাই হবে। ও ভাই আশিক মশাই, আমাদের গ্রামে একটাই বানোয়ারি মশাই আছে ভাই রে, এইটা কোনো অন্য গন্ডগোল মনে হচ্ছে। হাসিস না রে ভাই, আমার সাহায্য কর। তারপরে তারা যোজনা বানায়। ওইদিকে পরের দিন ডাইনি কাজলের রূপে আসে আর তাকে যেতে বলে, কিন্তু এইবার রোহন তাকে সাইকেলের পেছনে বসতে বলে। আরে কাজল, তুমি রোজ আমাকে বসিয়ে নিয়ে যাও, আমার ভালো লাগে না, চলো আজ আমি তোমাকে বসিয়ে নিয়ে যাচ্ছি। এটা শুনে কাজল আশ্চর্য হয়ে যায়, কিন্তু রোহনের বারবার বলাতে সে পেছনে বসতে রাজি হয়ে যায়। রোহন কাজলকে নিয়ে বেরিয়ে পড়ে। আরে ইয়ার, এই হতচ্ছাড়ি তো কত ভারী রে ভাই, কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, মেয়ে এত ভারী হতেই পারে না, আমি তো সাইকেলই চালাতে পারছি না, কোথায় ফেঁসে গেলি রে রোহন তুই? মনে হয় এর আমার উপরে সন্দেহ হয়ে গেছে, যদি বেশি চপর চপর করে তোর কিমা বানিয়ে খেয়ে ফেলবো, অনেক প্রেম দেখাচ্ছে হতচ্ছাড়া। কিছু দূর যাওয়ার পরে রোহন কাজলকে বলে, কাজল একটা কথা বলো, তুমি বলছিলে যে তুমি বানোয়ারি মশাইয়ের মেয়ে, কিন্তু আমার একটা বন্ধু বলছিল ওদের মরে তো অনেক বছর হয়ে গেছে। কাজল নিজে ডাইনির রূপে এসে যায়। আমার শাহরুখ খান, আমি কখন বললাম যে উনি জ্যান্ত আছে? মরে গেছে সেই বুড়ো, আমি যখন বেঁচে ছিলাম তো অনেক লাইন মারত ঠক্ক থাকার। আমি কাজল বাজল নই, আমি বটগাছের ডাইনি। আমার তোর সাইকেল কি খুব পছন্দ হয়েছে, আমি এখন রোজ একে চালাবো, না হলে আমি তোর প্রাণ নিয়ে নেব। রোহন সাইকেল ছেড়ে সেখান থেকে চলে যায়। বিট্টু যে তার পিছু করছিল সেও অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। দুজনে গ্রামে এক জায়গায় দেখা করে। বিট্টু আমার ভাই, তুই ঠিক বললি, সে তো ডাইনি বের হলো ইয়ার, সে তো আমাকে মারার হুমকি দিচ্ছে, এখন কি করব বল কিছু ভাই, আমার প্রাণ বাঁচা না হলে সে আমার প্রাণ নিয়ে নেবে। তুই তো পাগল প্রেমিক হয়ে ঘুরছিলিস বানবাড়ির মেয়ের পিছন পিছন, দাঁড়া কিছুটা ভাবতে দে, ততক্ষণ সাইকেল ওকে চালাতে দে। পরের দিন রোহন আর বিট্টু একটা তান্ত্রিকের কাছে যায় আর তাকে সব কথা জানায়। বাবা রোহান, তুমি তো ফেঁসেই গেলে, সাইকেল চোর ডাইনি। বাবা হাসবেন না, আমার কথা শুনুন আর আমার প্রাণ বাঁচান, সেই ডাইনি আমার প্রাণ নিয়ে নেবে। ভয় নেই, আমার থাকতে সে তোমার কিচ্ছু করতে পারবে না, আজ রাতেই আমি এর উপায় বার করে দেব। রাত্রে আবার ডাইনি সাইকেল চালাতে আসে, কিন্তু এইবার সে সাইকেলের তালা দেখতে পায় না আর সাইকেলের সিটও উধাও ছিল। মনে হয় রাজা মশাই অনেক ভয় পেয়ে গেছেন, সাইকেলের তালাটাই খুলে রেখেছে। ডাইনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সিট না থাকার কারণে যেই সে সাইকেলে বসে, আরে মরে গেলাম রে, এই সিটটা কোথায় গেল, পুঁতে গেছে, ব্যথা লাগছে, আরে মরে গেলাম রে মরে গেলাম। তখনই তান্ত্রিক বাইরে আসে। কি মজা এলো, অনেক দিন ধরে বাচ্চাদের বিরক্ত করে যাচ্ছিলিস। এইসব তোর কর্ম, বুড়ো আমি তোর প্রাণ নিয়ে নেব, কত ব্যথা হচ্ছে। তখনই তান্ত্রিক তার উপরে ছাই ছিটিয়ে দেয় আর ডাইনি সেখানে পুরো ভস্ম হয়ে যায়।